আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। একদিকে স্কুলের ছাত্রছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক অপরদিকে মুর্শিদাবাদের নিমতিতা গৌরসুন্দর দ্বারকনাথ বিদ্যালয়ের 23 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না আসায় তারা পরীক্ষা দিতে পারলেন না। এই কারণেই স্কুলের গেটে তালা বন্ধ করে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে সকাল থেকেই। তাদের অ্যাডমিট আসেনি এই খবর গতকালই আমরা সম্প্রচার করেছিলাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। আজ বাধ্য হয়ে স্কুলের গেটে তালা বন্ধ করে রেখে রীতিমতো বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। যদিও এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষ তারা রীতিমতো নীরব, স্কুলের প্রধান শিক্ষক অনন্ত কুমার মণ্ডল তিনি কোনো কথা বলছেন না। তাকে ফোনে বারংবার জিজ্ঞাসা করলেও তিনি কোনো উত্তর দেয়নি। পরিস্থিতি সামাল দিতে আজ শামশেরগঞ্জ থানার পুলিশ আসে, তারপরে কিন্তু তালা খোলায় ছাত্রছাত্রীদের। তাদের বলা হয় তারা যেন আলোচনায় বসে, তবে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। পলাশ সিংহের রিপোর্ট, NTV WB। কোন ক্লাসে তোমরা ছাত্র বা ছাত্রী? মাধ্যমিক দিতে এবার কেন অ্যাডমিট দেয়নি? টেস্টে পাস করেছিলে? এখন কি চাইছো তোমরা? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? কি বলছে? কিছু বলছে না। যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কি করবে আগামী দিনে? তোমার নাম কি? কেমন তালা মেরেছে বলুন। স্কুলের ভেতর না, আজকে তালা মারার কারণটা কি? হঠাৎ করে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের কোনো ছড়ে নামকে ওটাতে ঢুকতে হবে। হ্যাঁ।